আইপিএল এর আগামী আসরের মেগা নিলাম হবে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে। এর আগেই দল গোছানোর তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, চলছে রিটেনশনের ধুম। ইতোমধ্যে রিটেন প্লেয়ারদের তালিকা জমা দেওয়া শুরু করেছে দলগুলো, 31 অক্টোবর রিটেনশনের ডেডলাইন। তবে এবারের আইপিএলে রিটেনশনের জন্য বেশ কিছু নতুন নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 6 জন ক্রিকেটার রিটেন করতে পারবে, যাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বোচ্চ 5 জন ও 1 জন ক্রিকেটার থাকতে পারবেন যিনি আনক্যাপড। আইপিএলের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রিটেন করতে পারছে দলগুলো, যেন কোর গ্রুপ অফ ক্রিকেটারদের ধরে রাখতে পারে সবাই, যেটার সুবিধা তারা পাবে আসন্ন মেগা নিলামে। এবারের মেগা নিলামে দল প্রতি খরচ করতে পারবে 120 কোটি রুপি। সর্বশেষ মেগা নিলামে যেটা ছিল 90 কোটি। প্রথমবারের মতো দলগুলো ক্রিকেটার রিটেন করতে পারছে জাতীয়তার বাধা ছাড়াই। ক্যাপ ক্রিকেটারদের মধ্যে সবাই বিদেশি হলেও সমস্যা নেই, অর্থাৎ চাইলে একটা দল সব বিদেশি ক্রিকেটার অথবা ভারতীয় ক্রিকেটারদের রাখতে পারে রিটেনশনের তালিকায়। RTM বা রাইট টু ম্যাচ কার্ড মূলত রিটেন করেনি এমন ক্রিকেটারদের জন্য নিলামে RTM কার্ড ব্যবহার করতে পারে একটা দল। যে দল যত কম প্লেয়ার রিটেন করবে তাদের হাতে তত বেশি RTM কার্ড থাকবে। কোনো দল যদি 4 জন প্লেয়ার রিটেন করে সেক্ষেত্রে তাদের হাতে RTM থাকবে 2টি। ধরি শ্রেয়াস আইয়ারকে কোনো কারণে কলকাতা রিটেন করল না, সেক্ষেত্রে তিনি উঠবেন মেগা নিলামে। সেখানে সর্বোচ্চ দাম যে দল বিড করবে সেখানে যাওয়ার কথা শ্রেয়াসের। এক্ষেত্রে তার গত আসরের দল কলকাতা RTM ব্যবহার করে সুযোগ পাবে সরাসরি সেই দাম ম্যাচ করার। 2021 সালে বাতিল করে দেওয়া একটা নিয়ম এবার চালু করেছে আইপিএল। রিটায়ার্ড বা সর্বশেষ 5 বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এমন ক্রিকেটারদের রাখা হয়েছে রিটেনশনের আনক্যাপড তালিকায়। এই নিয়মের জন্য মহেন্দ্র সিং ধোনি, মোহিত শর্মা, অমিত মিশ্র, বিজয় শঙ্করদের মতো ক্রিকেটারদের দলগুলো রিটেন করছে আনক্যাপড হিসেবে। তারা এই ক্যাটাগরিতে থাকায় নিলামের বাজেট বেঁচে যাচ্ছে দলগুলোর, বেঁচে যাওয়া বাজেটে অন্য ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে নিলাম থেকে। নতুন নিয়মে কেমন হবে এবারের মেগা নিলাম? রিটেনশনের পর কার হাতে থাকবে কত বাজেট? কে হবেন সবচেয়ে দামি ক্রিকেটার? অপেক্ষা মেগা নিলাম পর্যন্ত।